সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজিবুল ইসলাম বন্ধুরা আজ আমি আলোচনা করব। রিমোটয়েড আর্থাইটিস রোগ নিয়ে এটা সন্ধিবাদজনিত এক প্রকার রোগ এতে ছোট ও মাঝারি ধরনের সন্ধিতে প্রদাহ ও বেদনা সহ রিমেটিক ফেভারের মতো উপসর্গ সৃষ্টি করে সন্ধিগুলি ফুলে ওঠে বন্ধুরা সবার আগে আমাদের জানতে হবে রিমোটয়েড আর্থাইটিস কেন হয় রিমোটয়েড আর্থাইটিসের প্রকৃত কারণ অজানা তবে বংশগত কারণে এই রোগ হতে পারে শারীরিক ও মানসিক পীড়ন হলে বা রোগী মানসিকভাবে অত্যাচারের শিকার হলে সন্তান জন্মদানের পর হরমোনের গোলযোগের কারণে পিউবার্টি মেনোপোস ইত্যাদি তাছাড়া আরও বিভিন্ন কারণে রিমোটয়েড আর্থাইটিস হতে পারে বন্ধুরা এখন আমি বলবো রিমোটয়েড আর্থাইটিসের নিদানতত্ত্ব বা লক্ষণগুলি রিমোটয়েড আর্থাইটিসের আটটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশিত হয় এক নাম্বারে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে ক্লান্তি দুই নাম্বারের যে লক্ষণটি আছে সেটি হচ্ছে গা ভাব তিন নম্বরে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে সন্ধিসমূহের আড়ষ্টতা যা সকালে বেশি অনুভূত হয় চার নম্বরে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে সন্ধিসমূহের ব্যথা পাঁচ নম্বরে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে জ্বর জ্বর ভাব বা জ্বর ছয় নম্বরে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে ঘর্ম বা রাতে ঘাম হওয়া সাত নম্বরে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করতে কষ্ট হওয়া আট নাম্বারে যে লক্ষণটি আছে সেটি হচ্ছে সন্ধি সমূহে স্পর্শকাতরতা গরম ও ফুলে যাওয়া বন্ধুরা এখন আমি রিমোটয়েড আর্থাইটিস রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের নাম বলবো আপনারা যদি সদৃশ লক্ষণ অনুযায়ী ও আপনাদের রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে এই ওষুধগুলো সঠিকভাবে ও সঠিক নিয়মে খেতে পারেন তাহলে আপনারা অবশ্যই অতি দ্রুত এই রোগ থেকে মুক্তি পাবেন রিমোটয়েড আর্থাইটিস রোগ থেকে মুক্তি পাওয়ার এক নাম্বারে যে ওষুধটি আছে সেটি হচ্ছে সিপিয়া মেনোপোজের সময় হয় আপন লোকদের উপর উদাসীন বা প্রিয়জনকেও রোগীর বিশ্বাস করতে পারে না রোগ লক্ষণ বলার সময় রোগী কেঁদে ফেলে দেহের নিচের অংশে আড়ষ্ট বোধ মনে হয় ছোট হয়ে গিয়েছে পায়ের গোড়ালিতে ব্যথা পা ও পায়ের তলায় ঠান্ডা রোগীর খোলা বাতাসে আদৌ ভালো লাগে না মাথা ও দেহের বিভিন্ন অংশে ঘাম হয় খিটখিটে স্বভাব অতিরিক্ত রজ হলে রোগী পাগলামি করে রোগী কাল্পনিক পচা গন্ধের ঘ্রাণ পায় রোগীর সাধারণত ক্ষুধা থাকে না এক পাশে কাত হয়ে শুলে রোগীর ভালো বোধ হয় কিন্তু চিত হয়ে শুলে রোগীর অস্বস্তি বোধ হয় রিমোটয়েড আর্থাইটিসের সঙ্গে যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সিপিয়া খুবই গুরুত্বপূর্ণ ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় সিপিয়া তিরিশ বা দুইশো কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া আপনারা সিপিয়া অনেম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খেতে পারেন রোগের দ্বিতীয় পর্যায়ে আপনারা সিপিয়া টেন এম ফিফটি এম বা সিএম শক্তির ওষুধও খেতে পারেন যদি আপনারা সিপিয়া টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি পনেরো দিন অন্তর পরপর দুদিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন যদি আপনারা আপনার আপনার আপনারা সিপিআ শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন যদি আপনারা সিপিআই সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর বা তিন মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন তারপরেও যদি রোগের তেমন কোনো পরিবর্তন না হয় বা রোগ লক্ষণ না কমে তাহলে সেক্ষেত্রে আপনারা ওষুধটি পরিবর্তন করে আরেকটি নতুন ওষুধ শুরু করবেন রিমোটয়েডার্থাইটিস থেকে মুক্তি পর দুই নম্বরের যে ওষুধটি আছে সেটি হচ্ছে পালসেটিলা সাধারণত পিউবাটি পিওডে রিমোটয়েডার্থাইটিস দেখা দেয় রোগী অত্যন্ত নরম মনের দুঃখের কথা বলার সময় রোগী কেঁদে ফেলে কোনো স্মৃতিকাতর কথা শোনার পর রোগীর মন খুবই নরম হয়ে পড়ে রোগীর ক্ষুধাও ত্রিসা কম অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা স্থান পরিবর্তনশীল ব্যথা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায় সন্ধ্যাকালে রোগের বৃদ্ধি আক্রান্ত অঙ্গ ঝুলিয়ে রাখলেও ব্যথার বৃদ্ধি ঘটে রোগী খোলা বাতাসে থাকতে চায় কেবলমাত্র রোগীর মাথায় ঘাম হয় শরীরের অন্য কোথাও ঘাম হয় না রোগী খুবই নম্র ও ভদ্র স্বভাবের হয়ে থাকে রোগীর কথায় কেউ কষ্ট পেলে রোগী তার চেয়ে বেশি কষ্ট পায় রোগীর দেহ সবসময় গরম ও চামড়া খসখসে থাকে ঋতুস্রাবের আগে রোগীর মন খুবই বিমর্ষ থাকে রোগীর মুখের স্বাদ খারাপ সব খাবারে তৈলাক্ত বোধ করে ঠোঁট ও মুখ শুষ্ক মনে হয় কিন্তু একটুও পিপাসা বোধ করে না পানি খেতেও চায় না তেল বা ঘি দিয়ে পাক করা খাবার বা অধিক মশলা জাতীয় খাবার খেলে রোগীর পেট খারাপ হয় রোগীর দাস্ত কখনো হলুদ কখনো সবুজ কখনো সাদা কখনো পানির মতো কখনো বা আমের মতো মেজাজে পরিবর্তন দেখা যায় কখনো মন ফুরফুরে থাকে কখনো আবার রেগে যায় কখনো কারোর সাথে ভালো ব্যবহার করে আবার কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করে কিছুক্ষণ পরেই আবার নিজে নিজেই কাঁদে রিমোটোয়েড অ্যার্থাইটিসের সঙ্গে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে পালসিটিলা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় পালসিটিলা তিরিশ শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া আপনারা পালসিটিলা প্রতিদিন সকালে ভোরে পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন রোগের দ্বিতীয় পর্যায়ে আপনারা পালসিটিলা অনিম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খেতে পারেন রিমোটোয়েড আর্থাইটিস থেকে মুক্তি পর তিন নম্বরের যে ওষুধটি আছে সেটি হচ্ছে মেডোরিনাম সূর্য উদয় হতে সূর্যাস্ত পর্যন্ত ব্যথা হাত পায়ে জ্বালা সন্ধিভাতে আঙ্গুলগুলো এভাবে মুচড়ালে আরামবোধ বা ভালো লাগে রোগীর অন্ধকারে থাকতে ভয় মনে হয় তার পিছনে কেউ আছে রোগীর স্মৃতিশক্তি খুবই দুর্বল রোগী বিবর্ণ রুগ্ন অতিশয় দুর্বল পুজো হয়ে চলে রোগী অবসাদগ্রস্ত তার মনে হয় তার সারা দেহ যেন কাঁপতেছে স্নায়ুমণ্ডলের গোলযোগ ও উত্তেজনা সামান্য অসুখ হলেও রোগী সাংঘাতিক মনে করে রোগীর স্থিতিশক্তি এতই দুর্বল যে এক লাইন পড়ার পর তার কিছুক্ষণ পরে মনে রাখতে পারে না এমন কি তার কাছের আত্মীয় স্বজনের নাম পর্যন্ত সে ভুলে যায় সব কাজ এত ব্যস্ত হয়ে করে সকলেই ক্লান্ত হয়ে পড়ে কথা বলতে বলতে রোগী কেঁদে ফেলে রিমোটয়েড আর্থাইটিসের সঙ্গে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে মেডোরিনাম একটি গুরুত্বপূর্ণ ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় মেডোরিনাম তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে রোগের দ্বিতীয় পর্যায়ে মেডোরিনাম টুসি শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজন আপনারা অনেম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খেতে পারেন রিমোটয়েড আর্থাইটিস থেকে মুক্তি পর চার নাম্বার যে ওষুধটি আছে সেটি হচ্ছে সিফিলিনাম সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত রোগের বৃদ্ধি ব্যথা ধীরে ধীরে বাড়ে ও ধীরে ধীরে কমে ব্যথার সময় রোগী ঘুরে বেড়াতে বাধ্য হয় সন্ধ্যা হয়ে আসলে রোগী রাতের কষ্টের কথা মনে পড়ে বিমর্ষ হয়ে পড়ে রোগীর স্থিতিশক্তি কম কিন্তু রোগের আগের কথা সব মনে থাকে রিমোটয়েড আর্থাইটিস রোগে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সিফিলিনাম টু সি বা দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে পেটে এক ডোজ এবং বেকার পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন রোগের দ্বিতীয় পর্যায়ে আপনারা সিফিলিনাম অনিম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভোরে বাসি পেটে এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা সিফিলিনাম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধও খেতে পারেন রিমোটয়েড আর্থাইটিস রোগ থেকে মুক্তি পাওয়ার পাঁচ নম্বরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে কলোফয়েলাম ছোটো ছোটো সন্ধি স্থানে ভয়ানক ব্যথা হাতের কবজিতে ব্যথা হাত মুষ্টিবদ্ধ করলে ভীষণ ব্যথা কয়েক মিনিটের মধ্যে ব্যথা স্থান পরিবর্তন করে জরাউর দুর্বলতার জন্য বারবার গর্ভপাত হয় শরীরে দুর্বলতার সঙ্গে ভিতরে কাপুনি বোধ ক্ষুদ্র সন্ধি ও মাংসপেশিতে ব্যথা জরাউতে প্রসব বেদনার মতো বা খিল ধরার মতো ব্যথা গলায় গাঢ় চাকা চাকা বাদামি দাগ জরাউর শিথিলতা রিমোটয়েড আর্থাইটিসের সঙ্গে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে আপনারা কলোফাইলাম এই ওষুধটি খেতে পারেন রিমোটয়েড আর্থাইটিসের জন্য কলোফাইলাম খুবই উপকারী ও কার্যকরী ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় কলোফাইলাম তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পিঠে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে ওই ওষুধটি খেতে পারেন রোগের দ্বিতীয় পর্যায়ে আপনারা কলোফাইলাম অনিম শক্তির ওষুধ প্রতি সপ্তাহে একবার ভোরে বাসিপিটে এক ডোজ ওষুধ খেতে পারেন বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি তার একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি মনে করেন ভিডিওটি তথ্যপূর্ণ ও অন্যের উপকারে আসতে পারে তাহলে আপনি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বলুন তো অবশ্যই আছে আপনি সেখানে সেপিস দিতে পারেন থ্যাংক ইউ